আমরা নদুকে বলেছিলাম যে তুই যেদিন ম্যাগি করবি ও নিজের হাতে ম্যাগি করে খায়, তা বলছি তুই যেদিন ম্যাগি করবি সেদিন আমাকে আমাদেরকে এনে একদিন খাওয়াবি। দেখো আজকেও এনে খাইয়েছে আমাদেরকে, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, ওর পাতেই যে এখন এতটা আছে। ও আমাদেরকে এনে খাইয়েছে নিজের হাতে ম্যাগি করে, অপূর্ব খেতে হয়েছে। সত্যি দারুণ হয়েছে, মানে সত্যি খুবই ভালো হয়েছে, মানে একদম আলাদা রকম। হ্যাঁ পুরো অন্যরকম খেতে করেছে ও, এত বাচ্চা একটা মেয়ে এত সুন্দর ম্যাগি বানিয়েছে, দারুণ বানিয়েছে সত্যি। থ্যাংক ইউ নাদু আমাদেরকে ম্যাগি করে বানানোর জন্য, ম্যাগি করে খাওয়ানোর জন্য। আমাদের বাড়িতে যখন ম্যাগি হবে তখন ওকে ডাবু বানানোর জন্য। কেমন হয়েছে বলো? নদু ম্যাগিটা করেছে, আমার একটা বাচ্চা মেয়ে, যেমন একটু দে। ভাবছি নদুর বিয়েটা দিয়ে দেবো, রান্না বান্না যখন শিখে গেছে এত সুন্দর, এবার বিয়েটা দিয়ে দিলে হয় আর কি। তো দারুণ ম্যাগিটা হয়েছে মান্দা, দারুণ হয়েছে। খুব ভালো ম্যাগি বানিয়েছে নন্দা, মানে ও আর কি নিজেই বানিয়ে খায়। আমি একদিন তো অবাক হয়ে গেলাম যে তুই নিজেই বানাস ম্যাগিটা, ওর ওর দিদি বানিয়ে দিত, তারপরে বলছে আমি নিজেই, মানে ওখানে ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে ম্যাগিটা বানায়। তো আমি বললাম যে তুই নিজেই বানাস, বললো হ্যাঁ। আমি বললাম তাহলে একদিন খাওয়াবি, তো বানিয়ে নিয়ে এসছে। থ্যাংক ইউ নন্দা, অনেকগুলো নিয়ে, অনেকটা নিয়ে এসছে। ক প্যাকেট করেছিস? তো আজকেও দেখো যথারীতি প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি নেমেছে, মেঘ একদম পুরো সেই আকাশের কোলে কোমল কাজল এসেছে, বড়টা বড় চঞ্চল বড় দুরন্ত মেয়ে, একদম পুরো বর্ষাকাল লেগে গেছে। তো এখন বাজছে, আজকে সকাল সকাল শুরু হয়েছে, এখন 11টা বাজছে, আজকে সকাল করেই আরম্ভ হয়ে গেছে। আর বাবা এ দেখো জুতোগুলো কোথায় ফেলে রেখেছে, দেখো জুতোগুলো কেমন ভিজছে দেখো, তাহলে ওকে কি বলবে। চলো আমার এখনও 11টা বাজছে, রান্না এই চাপিয়েছি, তো রান্নাটা হোক তারপর আবার তোমাদের কাছে আমি আসছি। বৃষ্টিতে ভিজবে বলে হাঁপিতে মাথায় চিকচিকি পড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বৃষ্টিটা খুবই অল্প হচ্ছে, ওর ভিজে পোষাচ্ছে না। তোকে দেখে থেমে গেছে, যা। তো এখন বিকালবেলায় পুটু এসেছে আমাদের বাড়িতে, আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি আর টিভি দেখছি। কি করছো বলো, এখানে এসে কি করছো সেটা বলো। তুই আমাকে ছাড়াই মুড়ি খেয়ে নিলি, কি কি দিয়ে মুড়ি খেলে ভালো লাগবে? বেগনি আছে আর শশা চানাচুর, ভালো লাগলো।
খাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাবো। বাড়ি যাবার রান্না বান্না আছে, কাল আবার শঙ্কর বাড়িতে ইনভাইট আছে, কাল রাত্রিবেলায় মানে সেই উঠুর অনারে খাওয়ানো হবে। কাল সাইকেল চালাচ্ছি, আমি কাটছি দুটো মোচা আছে, দেখো এই একটা ছাড়াচ্ছি আর একটা, এই দেখো এই একটা, এখনো দুটো মোচা আছে। তো এখন বাজছে 9:05, কখন উদ্ধার হবে জানি না, সারাই এখন দেখি কতক্ষণ লাগে। মোচা ছাড়াতে বসলাম, আমার এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, কি করবো জানি না। ও বাড়ি থেকে তো মুড়ি খেয়ে এলাম, দেখি কে কি খায়, মনে হচ্ছে আজকাল কেউ কিছু খাবে না, ওই সব গরম দুধ খেয়ে শুয়ে পড়বো। কি খেলাম তোমাদেরকে রাত্রিবেলা ব্লগ এন্ড করার সময় বলো, ঠিক আছে এখন তাহলে আসি। এখন বাজছে রাত 12:00, 12:00 11:30 বাজছে, 11:30 বাজছে, আচ্ছা ভুল বললাম, ঠিক আছে ক্ষমা করে দিও, 11:30 বাজছে। তো আমার উনি গেছেন উপরে হাঁটতে, আর আমার ইনি আছেন এই যে ক্যামেরা ধরে, আর আমার উনি আছেন ওই যে শুয়ে, আজকে পেটটা ব্যথা ব্যথা করছে তার জন্য শুয়ে পড়েছে, আমরাই ব্লগটা এন্ড করছি। তো ওদের বাড়ি থেকে খেয়ে এসে তারপর তো মোচা টোচা ছাড়ালাম, তারপরে রাতে ডিনার করেছি, রাতে ডিনারটা সেরকমভাবে কেউ কিছু করেনি, মানে অত রাতবেলা মুড়ি খেতে তো 8টা বেজে গেল, তার জন্য বাবাই খেয়েছে কর্নফ্লেক্স, আর ফের বাবা কিছু খায়নি, শুধু খেয়েছে 1 কাপ দুধ, আর আমি আর মামনি মানে 1 চামচ ভাত দুজনে ভাগ করে আর কি একটু দুধ আলু ভাতে দিয়ে খেয়ে নিয়েছি, ব্যাস একটু খিদে পায়নি তবু খেয়েছি। তো এই পর্যন্ত, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অনেক 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 কমেন্ট করবে, লাইক করবে। আজকে তাহলে এই পর্যন্তই, ব্লগটা এন্ড করলাম এখানে, কালকে আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের কাছে আমরা ফিরে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।